অপরাধ না করো যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপচাপ থাকাটাই সবথেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রেখো, পায়ের নিচে দুব্বা ঘাসটাই পূজার কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। কেউ যদি তোমাকে ভালো না বলে, মন খারাপ করো না। কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কীভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে। কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের জন্য যা আছে আজকের দিনে, তাই এখনই শুরু করা যাক। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা যায় না। নৌকা সর্বদাই জলে থাকা উচিত, কিন্তু জল কখনো নৌকায় থাকা উচিত নয়। ঠিক একইভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তকর কারণে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না? জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হল যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে। সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পার করার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আবার খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যেও মানুষের ধৈর্যের প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সময় কখনো পারফেক্ট হয় না, সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে, তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখে না। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাববে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। শুধু পাশ করলে, শুধু ডিগ্রি অর্জন করলে কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবি। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারব। নাম্বার 3, আল্লাহ সর্বদাই আমার সাথেই আছেন। নাম্বার 4,
আজকের এই দিনটা শুধু আমার, জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনের সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকে ঈশ্বর তোমাকে কল্যাণ করবে। তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কষ্ট থাকবে না। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। বাহিক্য চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়, হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটা বড় মন আছে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। সমস্ত ধর্মে একটাই মন্ত্র, নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলবো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনোই ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না। সৎ মানুষ মাত্র নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু হয়, অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। আমরা প্রত্যেককে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার এক, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার তিন, চুপ থাকার পেছনের কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবেন। নাম্বার এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। নাম্বার তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নাম্বার এক, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার দুই, নিষ্পাপ একটা মন। নাম্বার তিন, কষ্টের ভাগিদার। নাম্বার চার, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার পাঁচ, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটায়, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কাঁদো কেন? তিনটা জিনিস ফিরে আসে না, সময় কথা সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি আশা সততা। তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব। সুখে থাকা দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান
মানুষকে অপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের মা বাবাও তোমার পিছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়, কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকা মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরা আশা করে থাকা, ক্ষতিটা তোমারই হবে। একটা বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, 5 বছর পর হলো ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এ দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো 1 জনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্যে উকিল হয়ে যায়। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না, তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ, এটাই বাস্তব। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারণ নোংরা ভাষা উত্তর তুমি যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞানীরা বলেন, 1, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। 2, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। 3, যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে। 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6, তাহলে সে নিরীহ এবং কমল হৃদয়ের। 7, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে ইজুকাল টু মেয়ে, নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জালানা বলে বাইরে জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। জীবনে 5টি সত্য কথা। 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসবে না। 2, গরিবের কোনো বন্ধুত্ব হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখনো মানুষ মন দেখে নয়
সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার পাঁচ, যে মানুষটি নিজের হয় সে মানুষটি আপন নয়। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক ভালো। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে।